একদিন তো আমিও এই বাড়ি থেকে বেরিয়ে পথে দাঁড়াতে বাধ্য হয়েছিলাম। তুমি এসব নিয়ে ভেবো না দীপা, তোমার বিয়ের ব্যাপারে আমি সবটা নিজের মতন করে করতে চাই। আমার আপনার কাছে কিছু চাওয়ার আছে মা। ব্যাস, এমন ভাবে এলো দেখে মনে হলো কিচ্ছু চাই না তার। এবার না, ওকে ওর কথাটা বলতে দাও প্লিজ। আমারও কিছু বলার আছে দিদি ভাই। দেখো, কিছুদিন আগে আমাদের তো খুব খারাপ অবস্থা হয়েছিল, তা না খেতে পেয়ে মরে যাচ্ছিলাম আমরা। তখনও আমরা বাইরে গিয়ে কেউ কিচ্ছু করিনি, কারণ তোমার বারণ ছিল। স্পর্শ করে বল না কি বলতে চাইছি। বলছি, তোমার ভাই সেও তো ফ্যামিলি বিজনেসের একটা পার্ট। তো ওরকম একটা খারাপ সময়ও কিন্তু আমরা এক নয়া পয়সাও খরচা করি। আমাকে বলতে দাও, আর এখন যদি সেই ফ্যামিলি বিজনেসের টাকা দীপার বিয়ের পেছনে খরচ করা হয়, তাহলে সেটা নিয়ে নিশ্চয়ই আমরা প্রশ্ন করতে পারি, তাই না? একদম ঠিক বলেছো কাকিয়া, আমি এতক্ষণ ধরে এটাই বলার চেষ্টা করছিলাম। মা তো আমার কোনো কথাই শুনছে না, কিছু বললে আমাকে ধমকাচ্ছে। প্রতীক, প্রতীক ভাই, তুই প্লিজ একটু বল না কিছু। তুই কেন চুপ করে আছিস? মাথা ঠিক নেই বৌদি, তুমি এদের কথায় কিছু কিছু মনে করো না। তুমি যেভাবে চাইছো, যেমন ভাবে চাইছো সেভাবেই হবে, আমি বলছি তো। আরে দাদা তো গেছে সিঙ্গাপুরে, আমাদের নতুন শোরুমটা ঠিক করে অ্যারেঞ্জ করতে, ওটা শুরু হলেই দেখবে আর কোনো সমস্যা থাকবে না। আমি আমি বলছি তো। আমার শুধু একটাই অনুরোধ কাকাই, সব হোক কিন্তু বিয়েটা ধুমধাম করে হবে না, এটুকুই বলার ছিল আমার। সবাই শুধু নিজেরটা বলছে, সকলে নিজেরটা বলছে, কিন্তু আমার ইচ্ছেটা একবারও জানার চেষ্টা করছো না তোমরা। আমি তো আপনার মেয়ে, মেয়ের কথাও তো মাকে কখনো কখনো শুনতে হয়। দিদি, আমরা আমরা কেউ তোর বিপক্ষে না, মায়েরও না। এত ইনি বিনে কেন কথা বলছো উর্মি? মা এতক্ষণ ইরেশনাল কথা বলছিল আর সেটা আমরা সাপোর্ট করছি না। তুই তুই আজকাল এত কেন কথা বলছিস জয়? একটু ধৈর্য ধর না, দেখটা কি হয় প্লিজ। আর তারপর আমরা যেটা নিয়ে ভয় পাচ্ছি সেটা যদি সত্যি হয় তখন কি হবে? তুমি আমাকে একটা কথা বলো তো প্রতীক, এই এত দুশ্চিন্তা মনে রেখে মন খুলে আমরা আনন্দ করতে পারবো? পারবো না তো, একটার পর একটা সিচুয়েশন আমরা ফেস করে এসেছি এতগুলো এতগুলো দিন ধরে। কি কিটা ঘটেছে এই বাড়িতে? আর যদি সেরকম কিছু একটা হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু ঘটেছে এই বাড়িতে, আর অঘটন ঘটার কিছু বাকি নেই। যাকে বরণ করে এই বাড়িতে তুলেছিলাম তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, তার জায়গায় অন্য কেউ এসেছে, তাও আবার আমার ছেলের ডিসিশনে। এগুলো অঘটন। আমি দীপাকে দিয়ে ডিভোর্স পেপারে সই করিয়েছিলাম, এটা আমার পাপ। আমি পাপ করেছি, মস্ত বড় অন্যায় করেছি, এখন প্রায়শ্চিত্ত করতে চাই, কিন্তু কেউ তোমরা আমাকে করতে দিচ্ছ না, সেই প্রায়শ্চিত্ত বাধা দিচ্ছ। তুমি প্রায়শ্চিত্ত করতে চাইছো, করো না মা, সেটার জন্য আমরা কেন সাফার করবো বলো তো।